দুর্গাপুরে যুব তৃণমূলে তার দাদাগিরি বাড়িতে ঢুকে দুর্গাপুর স্টিল প্লান্টের অবসরপ্রাপ্ত কর্মী তাকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ ওই যুব তৃণমূলে তার বিরুদ্ধে সুদের টাকা না পেয়ে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করার অভিযোগ যুব তৃণমূলে তার বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে নিজের টাকা চাইতে গিয়েছিলাম অভিযোগ অস্বীকার করে দাবি করছেন ওই যুব তৃণমূল নেতা সুদের টাকা না পেয়ে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ দুর্গাপুরে স্টিল প্লান্টের অবসরপ্রাপ্ত কর্মী তাকে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ ধরা পড়ল সিসিটিভিতে ইতিমধ্যে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি যদিও যুব তৃণমূল নেতার বক্তব্য যে নিজের টাকা তিনি চাইতে গিয়েছিলেন অভিযোগ অস্বীকার করে এমনটাই দাবি করছেন তিনি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে মনোজ আমরা দেখলাম সিসিটিভি ফুটেজে যা ধরা পড়েছে ওই যুব তৃণমূল নেতা তার বিরুদ্ধে অভিযোগ যে সুদের টাকা না পেয়ে তিনি মারধর করেছেন বাড়িতে এসে ঠিক কি অভিযোগ করছেন ওই অবসরপ্রাপ্ত কর্মী ওই অবসরপ্রাপ্ত কর্মী দুর্গাপুর স্টিল প্ল্যান্টে তার ছিল অভিযোগ যে বছর দুয়েক আগে তিনি 50,000 টাকা ধার নিয়েছিলেন ওই ব্যক্তির কাছ থেকে রাহুল সিংহ যিনি যুব তৃণমূল কর্মী এবং যুব তৃণমূলের যে কমিটি রয়েছে তার পদেও রয়েছেন জেলায় এবং তার কাছ থেকে নেওয়ার পর তাকে তাকে তিনি 63,000 টাকা 7,000 টাকা করে 9 মাস তিনি ইন্টারেস্ট শুধু দিয়েছিলেন কিন্তু মূলটা তিনি শোধ করেননি এমনটাই যার কাছ থেকে নিয়েছিলেন তার দাবি এবং তারপর তিনি আর টাকা দিতে পারেননি অগত্যা তার কাছে মাঝে মাঝে এসে হুমকি দিতেন এই ধরনের এবং গত কয়েকদিন আগেও তার বাড়িতে এসেছিলেন তারপর গত পরশু দিন করে এই ঘটনা যেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং তিনি ইতিমধ্যে 1,20,000 টাকার নগদ এবং সুদ আসল এবং সুদ মিলিয়ে তাকে চেকও দিয়েছেন এবং তারপরেও তার উপরে এক্সট্রা আরও টাকা ডিমান্ড করে এবং তারপরে এই মারধরের ঘটনা ঘটে লাঠি মেরে দরজার ভেতরে ঢুকছেন সিসিটিভি ফুটেজে সেটা ধরাও পড়ে যদিও যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন যে তিনি নিজের পাওনা টাকা ন্যায্য টাকা তিনি নিতে গেছিলেন এবং তিনি সেই যে চেকগুলি তিনি দিয়েছিলেন সেই চেকগুলিও তিনি দেখাচ্ছেন যে উনি নিজের হাতে সাইন করে এই চেক তাকে দিয়েছেন গোটা ঘটনাটা নিয়ে তিনি দুর্গাপুর থানায় জানিয়েছেন দুর্গাপুর থানা সূত্রে বলা হচ্ছে যে একটা অভিযোগ পেয়েছেন তারা গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে একেবারে পুলিশের বক্তব্য নিয়েও আমরা আসবো সঙ্গে থাকো মনোজ অবসরপ্রাপ্ত ওই কর্মী যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি ঠিক কি অভিযোগ তার শোনাবো তার বক্তব্য রাহুল সিং ওরূপে আপু তার কাছে 50,000 মাত্র টাকা নিয়েছিলাম সেপ্টেম্বর 2021 তো ওইটা আমি বলেছিলাম তো তার বিনিময়ে ওকে ইন্টারেস্ট পে করেছি 9 মাস 7,000 করে 63,000 এবং গত সপ্তমীর দিন 21 তারিখে আরও 2,000 নিয়ে গেছে টোটাল 65,000 তো বাকি টাকাটা আমার 27 অক্টোবর দেওয়ার তারিখ ছিল কিন্তু বৃহস্পতিবার রাত্রি সন্ধ্যে 7টা নাগাদ 5-6 জন দুষ্কৃতীকে নিয়ে এসে এখনই টাকাটা দাবি করতে থাকে আমাকে বলছে এখনই টাকা না দিলে প্রাণে মারবো আমার গেট ভাঙচুর করেছে এবং আমার দরজায় ইট পাটকেল ছুঁড়েছে এবং আমাকে প্রাণে একদম আমি শেষ হয়ে যেতাম যদি পুলিশ ডাকতে আমি বাধ্য হলাম তারপরে ওরা হামলা চালানোর পরে আমি পুলিশকে ডাকতে বাধ্য হই তখন ওরা পলায়ন করে আর কি এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ ওই যুব তৃণমূল নেতা তিনি কিন্তু এই সমস্ত অভিযোগই অস্বীকার করছেন তার ঠিক কি বক্তব্য শোনাবো একই সঙ্গে শোনাবো বিজেপির তরফ থেকে কি বক্তব্য উঠে আসছে এই যে স্বপন চৌধুরী যে আমার এগেনস্টে কমপ্লেন করেছে নাকি আমি আর বাড়িতে গিয়ে তোলা তো সে চাইতে গেছি তোলাবাজি করতে গেছি তাও বলছে নাকি আমি তৃণমূল পার্টি করি তো আমি পার্টি যে কোনো পার্টি করি না কেন সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা তো নয় যে আমি পার্টি করি বলে আমি ওর কাছ থেকে নিজের টাকাটা চাইতে যেতে পারবো না তাকে মারধর করা হলো এফআইআর করা হলো এখনো গ্রেপ্তার হলো না কেন এই তৃণমূল আশ্রিত গুন্ডা না হয়ে বিজেপি হতো সিপিএম হতো কংগ্রেস হতো অন্য কেউ হতো তাহলে এখনো কেন হতো না আমি পুলিশকে প্রশ্ন করছি দুর্গাপুরের বুকে এই ধরনের উচ্ছৃঙ্খলা দুর্গাপুরের বুকে গুলি চলছে খুন হয়ে যাচ্ছে রেপ হচ্ছে পুলিশের কোনো সদত্ব ভূমিকা নেই ইমিডিয়েটলি অপুকে গ্রেপ্তার করা হোক বাংলার মানুষ দুর্গাপুরের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না